সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সংযোগ নিয়ে আলোচনা করব। আপনারা সামনে একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর দেখতে পাচ্ছেন। এই সকল মোটরের আরেকটি নাম যেমন পুলি মোটর বলে ডাকা হয় বা পুলি মোটর বলে, কারণ এই শ্যাফটের সাথে পুলি লাগানো হয় যাতে লোড সংযোগ করা যায় সহজে বেল্টের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন যে চারটি টার্মিনাল আছে। এই মোটরের মধ্যে মূলত দুটি কয়েল আছে, একটির নাম মেইন কয়েল মেইন, আরেকটির নাম হলো অক্সিলারি কয়েল। মেইনটাকে আমরা রানিং কয়েল বলতে পারি, আর আমরা আরেকটিকে অক্সিলারিকে সাহায্যকারী বা স্টার্টিং কয়েল বলতে পারি। আমরা আসলে এইভাবে তার দেখে বুঝবো না কোনটি মেইন কোনটি অক্সিলারি। তো আমরা সেটার জন্য রেজিস্ট্যান্স পরিমাপ করব। তো রেজিস্ট্যান্স পরিমাপ করে যেটা রেজিস্ট্যান্স বেশি হবে সেটি হবে স্টার্টিং বা অক্সিলারি, আর যেটি রেজিস্ট্যান্স কম হবে সেটি হবে মেইন বা রানিং। তো দেখেন যে আমরা এটা ওহম রেঞ্জে রাখলাম। রাখার পরে আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করব। তো চলুন দেখি আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করি। এখানে মেগা হোমে দেখাচ্ছে, এটা আমাদের শুধু হোমে দেখাবে। এখানে মেগা হোমটা দেখতে পাচ্ছেন। তো আমরা দুটো কালোর মধ্যে ধরলাম, ধরার পরে দেখেন যে আমরা এখানে 8.6 আমরা ওহম পাচ্ছি। আমরা এটার ওহম কত দেখি, এখানে আমরা দুটো লালের মধ্যে ধরতেছি, তো দুটো লাল, তো লালের মধ্যে ধরলে আমরা এখানে 9.4 পাচ্ছি। তো আমরা বুঝতে পারলাম যে এটা রেজিস্ট্যান্স বেশি, তাহলে এটি হলো অক্সিলারি বা স্টার্টিং, এটা রেজিস্ট্যান্স কম, এটা হলো মেইন বা এটাকে আমরা রানিং বলতে পারি। এখন এই দুইয়ের মধ্যে কিন্তু আমাদের সম্পর্ক নাই, আমাদের মেগা হোমে পার দিতে পারে। তো দেখেন যে এখানে আমাদের 5-6 মেগা হোমে দিচ্ছে, তো এটা একটা ইনসুলেশন দেখাচ্ছে, এটা কিন্তু সংযোগ না। যদি আপনারা কনফিউজ হন তাহলে আমরা এখানে সিরিজ ল্যাম্পে দেখাতে পারি, সেক্ষেত্রে বুঝবেন যে যদিও মিটার এখানে মেগা হোম দেখাচ্ছে কিন্তু আমরা সিরিজ ল্যাম্প ধরলে এই কালোর সাথে লালের কোনো সম্পর্ক এই মুহূর্তে নাই। ভিউয়ার্স, আমরা সিরিজ টেস্ট ল্যাম্প নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাতি জ্বলছে। তো দেখেন যে আমরা লাল লাল একটি কয়েল, আমরা লাল লাল কয়েলে ধরলে আমাদের বাতিটি জ্বলে, এবার কালো কালো কালে একটি কয়েল আমরা এখানে ধরছি, বাতি জ্বলছে। লাল এবং কালোতে ধরলে জ্বলবে না, যেটি বললাম আর কি, মেগা হোমের রেজিস্ট্যান্স ছিল এই জন্য মিটারে দেখাচ্ছিল, বডির সাথেও নাই, কোনো কয়েলের সাথে বডি নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে বাতির আলো দেখে কিন্তু বুঝতে পারবো না যে কোনটি রানিং কোনটি স্টার্টিং। আমরা মিটার দিয়ে আগে চেক করে নিছি, সেভাবে আমরা বুঝতে পারবো। এখন এটা সংযোগ করব। সংযোগটা আমরা কীভাবে করব, তো আমরা একটি স্টার্টিং এবং একটা রানিং এর প্রান্ত একসাথে করবো, যে কোনো এক প্রান্ত করলেই হবে। তো রানিং এর একটি তার নেবেন এবং স্টার্টিং এর একটি তার নেবেন, এই দুটো আপনারা একত্রে মুড়িয়ে দেবেন। ঠিক আছে, অর্থাৎ সেটা একটা কমন টার্মিনাল হবে। তো এই কমন টার্মিনালে আমরা একটা নিউট্রাল সাপ্লাই দিলাম। এখানে আপনারা চাইলে ফেজও দিতে পারেন, ফেজ নিউট্রালের ব্যাপার না, আমরা একটা সাপ্লাই দিব। তাহলে আমাদের এখন দুটো টার্মিনাল বাকি থাকলো, একটা রানিং এর প্রান্ত আর একটা স্টার্টিং এর প্রান্ত। এখানে আমরা ক্যাপাসিটর লাগাবো। ঠিক আছে, তো ক্যাপাসিটরটা আপনারা এক ঘোড়া মোটরে সাধারণত 16-20 হয়, দুই ঘোড়া মোটরে সেখানে আপনার বেড়ে যাবে, 40 মাইক্রোফ্যারাড বা 50 মাইক্রোফ্যারাড পর্যন্ত থাকে। তো দেখেন যে আমরা ক্যাপাসিটরটা লাগাই নিচ্ছি, এই লাগানোটাই আমাদের সংযোগ কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমরা সাপ্লাই দেব কোন দিকে, আমরা যদি সাপ্লাই সবসময় রানিং এর দিকে দেবো, স্টার্টিং এর দিকে দিলে কিন্তু আপনার মোটরটি নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। ঠিক আছে, আমরা এটা রানিং কালোটি আমরা মনে আছে নিশ্চয়, এটা রেজিস্ট্যান্স কম ছিল, এটার সাথেই আমরা সাপ্লাই দেব। আমাদের সাপ্লাই হয়ে গেল, তো দেখেন এই যে আমরা সাপ্লাই দিছি, এখানে একটা রানিং একটা স্টার্টিং, রানিং স্টার্টিং, আর এখানে রানিং এর সাথে সাপ্লাইটা। এই যে আমাদের মোটর যদি আমরা এখন সাপ্লাই দিই, মোটরটি ঘুরতে থাকবে। লাইনটা দিব, বন্ধ করলাম, দেখেন মোটরটি কোন দিকে ঘুরে, মোটরটি এই দিকে ঘুরছিল। যদি মোটরটি আপনার উল্টা ঘুরাতে হয় তাহলে আপনারা স্টার্টিং কয়েল অথবা রানিং কয়েল যে কোনো একটি তার প্রান্ত দিয়ে ঘুরাইতে হবে। অর্থাৎ এই যে লাল তারটি স্টার্টিং এর, এই প্রান্তটি এই পাশের প্রান্তে আসবে আর এই প্রান্তটি এই প্রান্তে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা সেটি ঘুরাই নিব। তাহলে আমি এই প্রান্তটি খুলি, তো দেখেন খুললাম, এটি এদিকে নিয়ে আসবো আর এটা এদিকে নিয়ে যাবো। তো আমি এই লালটি খুলবো,
এটি খুললাম, এই পাশেরটা আমরা এখানে নিয়ে আসতেছি, খেয়াল রাখবেন। অর্থাৎ স্টার্টিং কয়েলের প্রান্তদ্বয় ঘুরিয়ে দিচ্ছি, স্টার্টিং কয়েলের প্রান্তদ্বয় ঘুরিয়ে দেব। তো স্টার্টিং কয়েলের প্রান্তদ্বয় আমরা ঘুরিয়ে দিলাম। তাহলে আমরা আগের মতোই কিন্তু এখানে কিন্তু রানিং এবং রানিং স্টার্টিং উভয় আছে, এখানে রানিং এই সাপ্লাই আছে, শুধু স্টার্টিং এর প্রান্তদ্বয় ঘুরিয়ে দিছি জাস্ট। ঠিক আছে, এবার আমরা আবার সাপ্লাইটা দিব। তাহলে মোটরটি আগে যেভাবে ঘুরছিল তার বিপরীত ঘুরবে, দেখছেন এটি বিপরীত ঘুরছে, লাইনটি বন্ধ করে দিলাম। এটাই হলো সিঙ্গেল ফেজ মোটরের উল্টো ঘোরানোর ব্যাপার। এখন স্টার্টিং কয়েলটা কিন্তু বিচ্ছিন্ন করা যায়, ক্যাপাসিটরের মূল কাজ হলো স্টার্ট করে দেওয়া। যেমন আমরা যদি এই কয়েলটাকে এরকম খোলা রাখি তাহলে মোটরটি আমার চলবে না। দেখেন আমরা সাপ্লাই দিলে মোটরটি স্টার্ট হবে না, মোটর স্টার্ট হচ্ছে না, এখানে লাগানোর সাথে সাথে স্টার্ট হয়ে যাচ্ছে। তো এই স্টার্ট করে দিয়েই এটির কাজ। তাছাড়া রান অবস্থায় থাকলে কারেন্টটা কিছুটা কম নেয়। এখন যদি আপনারা ক্যাপাসিটার, এটা কিন্তু চার্জ রয়েছে, আমরা ডিসচার্জ করবো, ডিসচার্জ করলাম, না হলে শক খাবেন আর কি। তো ক্যাপাসিটরটাই খুলে নিলাম, ক্যাপাসিটর খুলে নিলেও কিন্তু আমাদের এই অবস্থায় ক্যাপাসিটরটা নাই, ক্যাপাসিটর দুইয়ের মধ্যে ছিল আপনার নিশ্চয়ই জানেন। এখন যদি লাইন দিই তাও স্টার্ট করা যাবে, আমি এখানে জাস্ট টাচ করব, তো সেটা দেখাচ্ছি আপনাদেরকে। লাইন দিলাম, টাচ করছি, দেখেন যে মোটরটি স্টার্ট হয়ে গেছে। তো ক্যাপাসিটর ছাড়া কিন্তু আমাদের মোটরটি স্টার্ট হলো। আর যদি আপনি ভাবেন যে আপনার স্টার্টিং কয়েলটাই লাইন দেওয়া নাই, শুধু রানিং কয়েলে লাইন দিয়েছেন, যেমন আমি স্টার্টিং কয়েলটাকেই বিচ্ছিন্ন করলাম, ঠিক আছে, বিচ্ছিন্ন করছি, শুধু রানিং কয়েলে লাইন আছে এখানে, ঠিক আছে। তো আমি আবার লাইনটা দিচ্ছি, আমি এবার হাত দিয়ে ঘুরাই দিব, তাহলে কিন্তু আমাদের মোটরটি ঘুরতেছে। এখন আমি যখন হাত দিয়ে ঘুরালাম, আমি এদিক ঘুরাই দিয়েছিলাম, তাই এদিকে ঘুরছিল। আমি যদি এদিকে ঘুরাই দিই তাহলে এদিকেই ঘুরবে, চলুন দেখি। এ দেখেন, এখন যদি কেউ ভুলবশত, যেমন আমরা এই কয়েলটাই যদি সারাদিন লাইন দিয়ে রাখি, এই মোটরটা কোনো সমস্যা হবে না, নষ্ট হবে না। আসলে সঠিকভাবে কানেকশন করলে এবং তার সব কিছু যদি সঠিক থাকে তাহলে মোটরটি নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আমরা ভয় পাই যে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে না। এখানে আসলে আপনি এইভাবে কাজ করলে এটা নষ্ট হয় না। নষ্ট কেন হবে যদি জিজ্ঞাসা করেন, যেমন ক্যাপাসিটর যদি থাকে সেটা লাগানো, তো ক্যাপাসিটর নষ্ট হলে মোটর নষ্ট হতে পারে, সেক্ষেত্রে ক্যাপাসিটরের মান বেশি দিলেও নষ্ট হতে পারে। এরপরে দেখা যাচ্ছে আমাদের যে দুপাশে বিয়ারিং আছে এগুলো যখন জ্যাম হয়ে যায় সে কারণে কিন্তু কারেন্ট বেশি নেয়, অর্থাৎ লোড পড়ে, সে কারণে নষ্ট হতে পারে। এরপরে আপনি যে লোড লাগিয়েছেন সেই লোড যদি জ্যাম থাকে, অর্থাৎ লোড অতিরিক্ত পড়ে, সেটি পাম্প মোটর হোক, লো মোটর হোক, পাম্প মোটরে কী কারণে লোড অতিরিক্ত পড়তে পারে, মনে করেন ভারী পানি উঠছে, বালি সহ পানি উঠছে, এরকম বিভিন্ন কারণে লোড বেড়ে যেতে পারে। যদি লোড বেড়ে যায় তো কারেন্ট বেশি নেবে, তো সেই কারণে কিন্তু মোটরটা নষ্ট হতে পারে। এরপরে যদি মোটরের মধ্যে আপনার পানি চলে যায় সেই কারণে নষ্ট হতে পারে। এখন অনেক পুরনো হয়ে গেছে মোটরটা, কয়েলের ইনসুলেশন দুর্বল হয়ে গেছে, আমরা যেখানে 5 মেগাওহম পাইলাম এই কয়েলের সাথে এই কয়েলের, এরকম কারণেও কিন্তু আমার ইনসুলেশন দুর্বল হয়ে গেলে নষ্ট হতে পারে। তো সচরাচর যেটা হয় আর কি, আমাদের ক্যাপাসিটরটা নষ্ট হয়ে যায়, সেখানে স্টার্টিং মুহূর্তে বেশি কারেন্ট নেয়, তো যে কারণেই কিন্তু আমাদের নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আরেকটি বিয়ারিং নষ্ট হয়ে যায়, আমরা দেখি ক্যাশমেস ক্যাশমেস করে চলছে, বাট আমরা গুরুত্ব দিই না, আসলে তো আমরা কেউ এম্পিয়ার ম্যাপে দেখি না। তো এটা মাঝে সাথে এই জন্য তদারকি করা ভালো, তো যেখানে তদারকি করা হয় সেখানে নষ্টটা কম হয়। যদি জ্যাম হয় আপনার বিয়ারিংগুলো চেঞ্জ করে দিতে হবে। তাছাড়াও আপনার বডি যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, এই যে নাট বোল্টগুলো বুঝছেন, কোনো একটা নাট যদি লুজ হয় তাহলে কিন্তু এই যে তিনটা নাটের উপরে তিন দিকে তিনটা নাট, অর্থাৎ 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটি আর বসে আছে, একটি নাট যেহেতু এটা মোটরটা চলছে একটু কম্পন তো হয়, কম্পনের কারণে আপনার কোনো একটা নাট যদি লুজ হয়ে যায় সে কারণে কিন্তু এটার ভিতরে রোটরটা একটু স্লাইডিং হয়, অর্থাৎ কলা দোলন বলেন বা একটু তাল বলেন, তো যে কারণেও কিন্তু কারেন্টটা বেশি নেয়, এরকম কারণগুলোতেও মোটরগুলো নষ্ট হতে পারে। যাই হোক, আমরা এই ভিডিওতে সিঙ্গেল ফেজ মোটরের কিছু ত্রুটি এবং কানেকশন নিয়ে আলোচনা করছি,
আশা করি আপনারা এগুলো ভালোভাবে দেখলে আপনাদের সিঙ্গেল ফেজ মোটরে কোনো সমস্যা থাকবে না। তবে আমরা আজকে চার টার্মিনাল আলোচনা করছি, আমরা তিন টার্মিনালের মোটর নিয়ে অন্যদিন আলোচনা করব, যেমন সিলিং ফ্যান। তো সিলিং ফ্যান দেখলে আপনারা তিন টার্মিনাল পাবেন বা পাম্প মোটর, তারপরে আমরা অন্যদিন আলোচনা করব। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।